নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই তুলারাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ তুলারাশির জাতক ও জাতিকাদের জানুয়ারি মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ 2021-এর জানুয়ারি মাস আপনাদের জন্য কত পরিমাণ শুভ এবং কতই বা পরিমাণ অশুভ হতে চলেছে তা আমি বিস্তারিতভাবে ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। তুলারাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জানুয়ারি মাস অর্থাৎ 2021-এর জানুয়ারি মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে একটি ইম্পর্টেন্স কথা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এটি সমস্ত তুলারাশি এবং তুলা লগ্নের জাতক ও জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না। এই কারণেই করব না, কারণ আপনার নিজস্ব জন্মছক আলাদা, আপনার জন্মছকে গ্রহের অবস্থান আলাদা এবং প্রতিজনের আলাদা আলাদা দশা ও অন্তর্দশা পাস করছে, যে কারণে এই ভিডিওতে বলা প্রতিটি কথা না মিললেও এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটা বলতে পারবো। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। জানুয়ারি মাসের গোচর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে। এই মাসে কিছু গ্রহ ট্রানজিট করতে চলেছে এবং যার শুভ প্রভাব এবং অশুভ প্রভাব আপনাদের উপর পড়তে চলেছে। তো আসুন আগে জেনে নেওয়া যাক গোচর ফল কী বলছে। 4 জানুয়ারি শুক্র গ্রহ বৃশ্চিক রাশি থেকে ধনুরাশিতে প্রবেশ করতে চলেছে। 5 জানুয়ারি বুধ গ্রহ ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। আবার এই বুধ গ্রহই 25 জানুয়ারি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। 14 জানুয়ারি রবি গ্রহ ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। এছাড়াও বৃহস্পতি ও শনি গ্রহ মকর রাশিতেই রয়েছে। মঙ্গল স্বক্ষেত্রিক থাকছে মেষ রাশিতে। রাহু ও কেতু যথাক্রমে অবস্থান করছে বৃষ রাশিতে ও বৃশ্চিক রাশিতে। আসুন এই গোচরের পরিপ্রেক্ষিতে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ তুলারাশির জাতক ও জাতিকাদের জানুয়ারি 2021 কেমন যেতে চলেছে। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তুলারাশির সপ্তমভাবে স্বক্ষেত্রিক মঙ্গলের অবস্থান এবং এই মঙ্গল রুচক নামে একটি রাজযোগ সৃষ্টি করছে, কাজেই আপনার ধনভাবে কিন্তু এর প্রভাব পড়বে। আর এই প্রভাবটা পড়বে পজিটিভ, অর্থাৎ ধনাগমন আপনাদের জীবনে কিন্তু হতে বাধ্য। এই সময় আপনারা প্রচুর পরিমাণ অর্থ উপার্জন কিন্তু করতে পারবেন। তবে এই সপ্তমভাবে মঙ্গলের অবস্থান আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু এফেক্ট ফেলবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিং, যে ভালোবাসা, সেখানে কিন্তু কিছুটা খামতি কিন্তু দেখা যাচ্ছে। পারিবারিক জীবনে অশান্তি কিন্তু লেগে থাকবে এবং স্বামী স্ত্রীর শারীরিক সুখের জায়গাটা কিন্তু ব্যাঘাত ঘটবে। এছাড়াও এই সময় ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এবং অপারেশনের কিন্তু যোগ দেখা যাচ্ছে। যারা সেনাবাহিনীতে রয়েছেন, যারা প্রশাসন বিভাগে রয়েছেন, যারা কনস্ট্রাকশন বিজনেস করছেন এবং যারা কারখানায় কর্মরত, তাদের জন্য এই মাসটা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যারা জমি জায়গা, ল্যান্ড ওরিয়েন্টেড কোনো বিজনেস করেন, অর্থাৎ জমি কেনা বেচা এই সমস্ত কিছু করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসটা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে আপনাদের ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু কিছু পরিমাণ খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনাদের চারিত্রিক দোষ দেখা যাবে। এছাড়াও এই সময় আপনারা কোনো অসৎ সঙ্গে কিন্তু পড়ে নিজের জীবনটাকে কিছুটু পরিমাণ খারাপের দিকে নিয়ে যাবেন। এই সময় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে এবং বিবাহ বৈভূত সম্পর্কে আপনারা জড়িয়ে পড়তে পারেন। কাজেই 14 জানুয়ারি পর্যন্ত আপনি নিজেকে একটু সংযম করে রাখুন, সতর্কভাবে থাকুন।
এই সময় আপনারা উঁচু স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ করে ফেলবেন এবং আপনারা এই সময় আত্মীয় স্বজনের কাছে একটা গর্বের পাত্র হয়ে উঠবেন এবং আপনাদের পরাক্রম কিন্তু এই সময় বৃদ্ধি পাবে এবং যে কোনো কাজকে আপনারা অতি সহজে উত্তীর্ণ করবেন কারণ এই সময় আপনারা ভাগ্যের সাপোর্টও কিন্তু পেতে চলেছেন আর এই ভাগ্যের সাপোর্টের দ্বারা যে কাজগুলো আপনাদের হচ্ছিল না কোনো এক অজানা কারণে সেই সমস্ত কাজ কিন্তু আপনারা অতি সহজেই করে ফেলবেন এই মাসে মাঝামাঝি থেকে অর্থাৎ 14 তারিখের পর থেকে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে নিজস্ব বাড়ি নিজস্ব গাড়ি কেনার কিন্তু সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আপনারা এই সময় ভূ সম্পত্তি কিনতে চলেছেন যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট পরিমাণে শুভ অর্থাৎ যারা এমএ পিএইচডি এছাড়াও রিসার্চমূলক পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা শুভ এছাড়াও যারা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোর্স করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা শুভ কিন্তু যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম মাত্রায় শুভ না থাকলেও মোটের উপর দিয়ে ভালো বলা যেতে পারে তবে আপনাদের কিন্তু এই সময় মোবাইল অ্যাডিকশন কিন্তু দেখা যাবে অর্থাৎ আপনারা মোবাইল নিয়ে থাকবেন এবং যার ফলে কিন্তু পড়াশোনাতে কিছু পরিমাণ ব্যাঘাত আসার সম্ভাবনা রয়েছে যারা রাজনৈতিক ক্যারিয়ারের সাথে যুক্ত অর্থাৎ রাজনীতি করেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের মাঝামাঝি থেকে দুর্দান্ত যেতে চলেছে আপনাদের রাজনৈতিক ক্যারিয়ারে কিন্তু উত্থান লক্ষ্য করা যাবে এবং সেটি কিন্তু খুব চোখে পড়ার মতো এই সময় আপনারা কাজের জন্য চেষ্টা করতে পারেন অর্থাৎ যারা চাকরির জন্য চেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পাবেন এবং যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে এবং এই মাসের 14 তারিখের পর থেকে আপনারা বন্ধু বান্ধবের হেল্প পেতে চলেছেন এবং বন্ধুর হেল্পের দ্বারাও কিছু পরিমাণ আপনারা জীবনে ওয়ান স্টেপ হলেও এগিয়ে যেতে পারবেন এই মাসে আপনাদেরকে আবারও আমি বলে দিই ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু যোগ রয়েছে 14 জানুয়ারির পর থেকে আপনারা একটু বেশি পরিমাণে সতর্ক হয়ে যাবেন কারণ সিঁড়িতে যারা ওঠানামা করেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা তারা কিন্তু সিঁড়ি থেকে পড়ে হাড় ভেঙে যাওয়া এছাড়াও রক্তক্ষরণ এইসব হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা বাইরে বেরোচ্ছেন তারা কিন্তু সাবধানে গাড়ি চালান সেটা টু হুইলার হোক বা ফোর হুইলার সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম আসবে না তবে ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা কসমেটিক্সের বিজনেস করছেন বিউটি পার্লারের বিজনেস করছেন মেডিসিনের বিজনেস করছেন তাদের জন্য এই মাসটি মধ্যম প্রকৃতির যেতে চলেছে যারা খাদ্যদ্রব্যের বিজনেস করছেন ফাস্টফুড বা মুদিখানার দোকান যারা গার্মেন্টসের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এর পাশাপাশি যারা সবজি বিক্রি করেন সেটা আড়ত থাকতে পারে বা আপনি মার্কেটে খোলাভাবেও বিক্রি করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই মাসটি যথেষ্ট পরিমাণে শুভ আপনাদের ধনের ভাব কিন্তু প্রবল হারে শুভ যেতে চলেছে 25 জানুয়ারির পর থেকে সন্তান সুখ কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলুন বা সন্তান যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলুন সন্তান সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন এই মাসে প্রেমের দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যেতে পারে তবে আপনাদের নিজস্ব কিছু চিন্তাভাবনা খারাপ চিন্তাভাবনা প্রেমের সম্পর্কে কিন্তু ফাটল আনতে পারে অর্থাৎ বিনা কারণে কাউকে সন্দেহ করা প্রেমিক প্রেমিকাকে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন এই মাসের মাঝামাঝি থেকে আপনাদের কিন্তু বিবাহের কানেকশানগুলো আসতে থাকবে এবং সেখান থেকে শুভ বিবাহের যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে তো ওভারঅল যদি বলা যায় তুলারাশির জাতক ও জাতিকার এই মাস বেশি অংশে শুভ রয়েছে ছোটোখাটো কিছু প্রবলেম বাদ দিয়ে এবং আপনারা কিন্তু এই মাসে মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ